সম্মানিত দর্শক এই ভিডিওটি দেখতে পারলে আপনি সঠিক নিয়মে স্যালোয়ার সিলাই শিখতে পারবেন তো যারা বলেন স্যালোয়ারে বেল জয়েন করতে সমস্যা হয় বা স্যালোয়ারে কল্লি সেট করলে কল্লি জয়েন করার সমস্যা হয় তো তাদের জন্য একদম সহজভাবে আজকের ভিডিওতে আপনাদের শেখাবো যাতে করে নতুন খুব সহজে শিখতে পারে তো প্রথমেই আমরা স্যালোয়ারের নিচের দিকটা সেলাই করব মুড়িয়ে হাফ ইঞ্চি পরিমাণ একটা ভাঁজ রাখবো এরপর এক ইঞ্চি পরিমাণ আরেকটা ভাঁজ দিয়ে আমরা এখানে সিলাই দেবো সেলাইটা যাতে এক সমান হয় সোজা হয় সেদিকে খেয়াল করব। একইভাবে সেলোয়ার যে আরেকটি পায়ের মুখ আছে তো এটার মধ্যেও হাফ ইঞ্চি পরিমাণ একটা ভাঁজ রাখবো প্রথমে এরপর এক ইঞ্চি পরিমাণ ভাঁজ রেখে একদম সোজা করে সেলাইটা দেওয়ার চেষ্টা দেখেন এই সেলোয়ারের নিচের দিকে বোতাম থাকবে এটাকে চুরি সালোয়ার বলে তো এখন আমরা কোমরে কুচি দিব তার জন্য এই পাশ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি আমরা মাপ দিব এর চিহ্ন থেকে কুচিগুলো শুরু করব। প্রত্যেকটা কুচি দেখেন এক মাপের দেওয়ার চেষ্টা করবেন এইভাবে মেশিনের ফিটের মধ্যে একটু একটু করে ঢুকিয়ে দিবেন তাহলে কুচি হবে এখানেও মাপ দেবেন সাড়ে পাঁচ একইভাবে এখানেও মাপ দিতে হবে সাড়ে পাঁচ ইঞ্চি এরপর এই সাড়ে পাঁচ ইঞ্চির চিহ্ন থেকে কুচি শুরু করব কুচিগুলো দুইটা পাটের এক সমান হতে হবে ছোট বড় হলে কিন্তু ভালো হবে না এখানেও মাপ দেব সাড়ে পাঁচ এখন এই সালটির মধ্যে আমরা কল্লি সেট করব যেহেতু চল্লিশ ইঞ্চির উপরে বডি ছিল তার জন্য কল্লি সিস্টেম করে কাটিং করছি কল্লিটা আমাদের এই পাশ থেকে লাগিয়ে নিতে হবে দেখেন কল্লিটা ঠিক এইভাবে কোনা টপুর দিকে রেখে নিচের দিকটা মিল করে আমরা এভাবে বসাবো উপরে বসানোর পর এখানে সেলাইটা দিব এখানে দুইটা করে সেলাই দিব আর কখনই কিন্তু কল্লির কাপড় টান দিবেন না ঠিক আছে দুইটা করে সেলাই দেওয়ার পর এখানে হালকা একটু ডলা দিবেন তাহলে সুন্দর হবে একইভাবে আবার এই পাশেও আরেকটা কল্লি সেট করতে হবে দেখেন কল্লির কোনা উপর দিকে আছে এ পাশে উপরে উঠিয়ে ঠিক এ পাশ থেকে ধরে এভাবে সেলাইটা দিয়ে দেব মিষ্টের দিকটা মিল করব। এখানেও আবার দুইটা করে সেলাই দিতে হবে তাহলে ভালো হবে দুই পাশে দুইটা কলি লাগানোর পর এভাবে হাত দিয়ে ডলা দিবেন এরপর সালোয়ারের যে আরেকটি অংশ আছে কুচির অংশ এই অংশটা এটার উপরে রাখব দেখেন সালোয়ারের যে কুচির আরেকটি অংশ এভাবে উপরে রাখার পর এইখানে মিল করব। এখানে মিল করে একটা বাটিক দিয়ে এই পাশ থেকে ঘুরিয়ে আমরা আবার এই পাশে নিয়ে আসবো একদম সহজ আপনারা প্র্যাকটিক্যালের চেষ্টা করলেই বুঝতে পারবেন এইখানেও দুইটা করে সিলাই দিয়ে নিচ্ছি আচ্ছা কল্লিটা আমরা এক পাশের কল্লি লাগিয়ে নিলাম দেখেন ঠিক কলিটা এরকম হবে এইভাবে কুল্লি দিলে সব থেকে ভালো হবে বা সব থেকে পরে সুন্দর বা আরাম পাবেন একইভাবে আবার এই পাশের কল্লিটাও জয়েন করতে হবে এই পাশে মাথায় এইভাবে ধরে এই পাশে দেখেন ঠিক এখানে মিল করব মিল করার পর এখানে একটা বারটেক দিব এরপর ঠিক এইভাবে কাপড়টা ধরবো মনে রাখবেন কল্লির কাপড়টা টান দেবেন না তাহলে কিন্তু বড় হয়ে যাবে এখানেও দুইটা করে আমি সেলাই দিয়ে নিচ্ছি দেখেন আচ্ছা তাহলে সামনে পিছনে দুই পাশে কল্লি আমরা সেট করে নিলাম এবার আমাদের কি করতে হবে ঠিক এইভাবে মিল করতে হবে প্রথমে ডলার দিয়ে মিল করে নেবেন যাতে করে হাই ছোট বড় না হয় বা নিচের দিকটা ছোট বড় না হয় এভাবে মিল করে বসিয়ে নেবেন এইভাবে সমান অংশ এভাবে দুইটা মিল করার পর এই জায়গাটা আগে সেলাই দিয়ে আটকে নেবেন যাতে হাইয়ের মেজারমেন্টটা যাতে ছোট বড় না হয় এভাবে সেলাই দিবেন এখন হচ্ছে চুরি সালোয়ার এখানে টিব্বতাম হবে চার ইঞ্চি উপরে একটা চিহ্ন করবেন আর এ পাশে সাড়ে পাঁচ ইঞ্চি নিচের দিকে পাঁচ ইঞ্চি এটা চল্লিশ ইঞ্চির উপরে বডি হলে এই সিস্টেমে এখানে আপনারা মার্জিন করে নিয়ে এইখান থেকে বারটেক দিতে হবে প্রথমে বারটেক না দিলে সেলাই খুলে যাবে বারটেক দিয়ে যারা নতুন এইভাবে চক দিয়ে মার্জেন করে নিয়ে সুন্দর করে রাউন্ড শেপগুলো দেওয়ার চেষ্টা করবেন এবং দেখেন আমি সব সবসময় সামনে পিছনে একটা হাত রেখে টেনে টেনে সিলেটে দেওয়ার চেষ্টা করি এই যে দেখেন পিছনে একটা হাত দিয়ে আমি টান দিয়ে সিলেটা দিচ্ছি তো দেখেন আমি যেভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি এভাবে অবশ্যই আপনারা ফলো করবেন তাহলে আপনার জামাগুলো সুন্দর হবে তো এখানেও মাপ দিব দেখেন চার ইঞ্চির উপর একটা চিহ্ন এ পাশ থেকে সাড়ে পাঁচ এবং নিচের দিকে পাঁচ ইঞ্চি এভাবে মার্জিনগুলো করে নেবেন এই যে এই পর্যন্ত আনার পর একটা বারটেক দিবেন যাতে সেলাইটা খুলে না যায় এখানে বারটেক না দিলে সেলাই খুলবে বারটেক দিয়ে দিলাম অবশ্যই দুইটা করে সেলাই দিবেন আমি একটা সেলাই দিয়ে দেখিয়ে দিলাম এবং সাইডে যদি অতিরিক্ত কাপড় বেশি থাকে তাহলে কেটে এভাবে সমান করে নেবেন তাহলে আর নিচের দিকে টায়ার মানে টান ধরবে না এভাবে দেখেন আমি কেটে সমান করে নিলাম আচ্ছা এরপর অনেকে এই হায়ের এখানে টান ধরে বা হায়ের এখানে ঘুষ ধরে এবং এই সাইডটা বাঁকা হয়ে যায় সেজন্য এভাবে একটু একটু করে কাপড় কেটে দিবেন খেয়াল করবেন যাতে সেলাইটা কেটে না যায় এভাবে একটু একটু করে কাপড় কাটতে পারলে আর এই নিচের দিকটা কখনোই টান আসবে না বা ঘুষ এরকম সমস্যা আসবে না ঠিক আছে কিছু টেকনিক শিখে রাখেন সমস্যা নেই এখন দেখেন এই যে এখানে টি বোতাম সেট করতে হবে তো এখানে কিভাবে সেলাই করতে হবে মরিয়ে প্রথমে দেখেন এই পাশ থেকে ধরে এখানে এইভাবে ভাঁজ করবেন একটু বাড়তি করে কাপড় রেখে এই যে নিচের কাপড়টা সরিয়ে এখানে অবশ্যই একটা দিতে হবে সেলাই শেষে এরপর এ পাশটাকে আবারও আপনাদের এই দিকে ঘুরিয়ে নিতে হবে তার আগে মাপ দিবেন পাঁচ ইঞ্চে আছে কি না দেখেন পাঁচ ইঞ্চে এ পাশে ঘুরিয়ে আনার পর এই পাশটা এখন একটা ভাজ দেবেন দেওয়ার পর আরেকটা ভাজ দেবেন দর পর এইখানে সেলাইটা ধরবেন এবং দেখেন একটু ভালোভাবে খেয়াল করেন এখানে যেহেতু ছোট্ট একটা বিষয় একটু ক্যামেরায় ধরা কম পড়ে তার জন্য খেয়াল করতে হবে যে কাপড়টা কিভাবে মুড়িয়ে দিচ্ছি এবং ওই পাশের কাপড়টাও কিন্তু আমাদের এই যে এখন সামনের দিকে দেখেন এই যে এখানে বসিয়ে দিলাম দিয়ে এখানে শুধু একটা বারটেক দিব এখানে বারটেক দিয়ে দিলাম এই সিলাইটা বিভিন্নভাবে দেওয়া যায় তবে এইভাবে দিতে পারলে সব থেকে ভালো হবে বা সব থেকে সুন্দর হবে এই যে দেখেন টিব্বোতাম লাগানোর পর এই জায়গাটা একদম প্লেন হয়ে থাকবে খুব সুন্দর একটা শেপ হয়ে থাকবে এভাবে আপনারা একইভাবে দুইটা পায়ের মুখের কাজটা করে নেবেন আমি একটা করে দেখিয়ে দিলাম ঠিক আছে এখন এই সেলোয়ারের বেল্টটি আমরা সেলাই করব। এখানে আজকে রাবার দেবো না ফিতা সিস্টেম করবো তার জন্য এক ইঞ্চি দুই পয়েন্ট নিয়ে একটা চিহ্ন করব বাইরের অংশ থেকে মাঝখানে আবার এক ইঞ্চিতে একটা চিহ্ন করে এইখানে একটা সিলাই এটুক একটা সেলাই মাঝখানে এক ইঞ্চি ফাঁকা রাখবো সেলাই হবে না এখানে বারটেক দিবেন এখানেও একটা বারটেক দেবেন এবং নিচ পর্যন্ত সেলাইটা নিয়ে আসবেন অবশ্যই দুইটা করে সেলাই দেবেন এরপর এই মাঝখানে কাপড়টা ঠিক এইভাবে ফাটিয়ে দুইটা দুই দিকে দিবেন এরপর এখানে এ বাড়তি কাপড়টা সহ চাপ সেলাই দিয়ে নেবেন কারণ এখানে আমাদের ফিতা ঢোকানোর জন্য একটা ঘাট তৈরি করলাম ঘাটটা অবশ্যই সোজা পাশে আমাদের থাকবে আমি যেভাবে দেখিয়ে দিলাম এভাবে করবেন আচ্ছা এখন বেলের এই যে দেখেন এটা দিয়ে ফিতা ঢুকবে এখন আমরা বেলের এ পাশে আরেকটা সেলাই দেবো যেহেতু বেলের দুই পাশে দুইটা সেলাই এজন্য দুই পাশে দুটা সেলাই দিলাম অবশ্যই দুটা করে সেলাই দিব। এখন এই বেলটি আমরা উলটিয়ে সোজাপাশে আনব আনার পর আমরা এখানে এক ইঞ্চি ভাঙ্গা দিয়ে অর্থাৎ এইখানে এক ইঞ্চি একটা ভাঁজ দিয়ে সিলাই দেব যেহেতু এটা রাবার সিস্টেম হবে না ফিতা সিস্টেম এজন্য বেল কিন্তু সঠিক নিয়মে জয়েন করতে হবে তা হলে কিন্তু এই ফিতাটা আপনার এলোমেলো হতে পারে ফিতাটা আপনার মাঝখানেও দিতে পারেন অথবা সাইটেও দিতে পারেন সমস্যা নাই ফিতার যে ঘাটটা এখানে একটা ডলা দিবেন বেলটা এখন আছে আমাদের সোজা সাইটে বেলটা সোজা সাইডে রাখবেন গের কাপড়টা উল্টা পাশে রাখবেন এই যে দেখেন উল্টা পাশে এভাবে মাপ দিবেন যদি বেলের সাথে কুসি দেওয়া অ্যাডজাস্ট থাকে তাহলে এখানে একটা চিহ্ন করবেন এবং এই পাশে একটা চিহ্ন করবেন আর যদি কুসি ছোট বড় হয় তাহলে সম্পূর্ণ কুচি খুলে নিয়ে আবার অ্যাকোরেট করে কুচি দিবেন এবং কুসির পার্ট যদি বড় হয় তাহলে কুসিটা আরও দু একটা দিয়ে দিবেন এই যে চিহ্ন করলাম এই চিহ্নর যে বেলের জয়েন এটা মিল করে আপনারা সিলেটা ধরবেন তাহলেই কিন্তু আপনাদের বেল লাগানোটা সঠিক হবে যেহেতু এটার মধ্যে রাবার হবে না এজন্য সঠিক নিয়মে বেলটা লাগাবেন তো দেখেন ঠিক এইভাবে যে চিহ্ন অনুযায়ী মিল করবেন মিল করে সেলাইটা ধরতে হবে সেলাইটা ধরার সময় বেলের কাপড়টা সোজা পাশে থাকবে আর ঘেরের কাপড়টা উল্টা পাশে থাকবে ঠিক এইভাবে বেলটা জয়েন করবেন আপনারা যদি প্র্যাকটিক্যালের চেষ্টা করেন ভিডিওটা দেখে দেখে ধরেন ভিডিও এক পাশে চলতেছে এক পাশে আপনি কাজটা করতেছেন তাহলে হবে কি আপনার কাজটা সহজ হবে বা আপনার বুঝতে সহজ হবে আপনি যদি সরাসরি দেখতে পারেন তাহলে হয়তো একশো পার্সেন্ট আপনি কাজটা তাড়াতাড়ি শিখতে পারবেন তবে ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন হয়তো একটু দেরি হবে তো আপনার যদি একটু চেষ্টা থাকে আপনার যদি ভালো মেধা বা ভালো টেকনিক থাকে আপনি তাড়াতাড়ি কাজগুলো শিখতে পারবেন এখানে দেখেন বেলটা আমরা জয়েন করে নিলাম দুইটা করে সেলাই দিলাম বেল জয়েন করার পর ঠিক এরকম হবে এই যে দেখেন বেলের যে দুইটা জয়েন দুই পাশে আর এটা ফিতার যে কোনো এক পাশে থাকবে এখন চালটা সোজা পাশে আনার পর এটা দিয়ে আমরা এখন ফিতা তৈরি করব। ফিতাটা দেখেন দুই পাশে ভাঁজ দেওয়ার পর মাঝখানে আরেকটা ভাঁজ দিয়ে এইভাবে ফিতাটা তৈরি করতে হয় এই যে দেখেন এরপর ফিতাটা আপনারা দেখেন কিভাবে ঢুকাবেন বা ফিতাটা ঢুকানোর পর মাঝখানে থাকবে না সাইডে থাকে সেটা আপনারা দেখতে পাবেন ফিতাটা আমি কমপ্লিট করে নিলাম ফিতা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমরা এই বেলটা দেখেন ফিতাটা যে কোনো এক সাইডে থাকবে এই যে এরকম যে কোনো এক সেটে হয় সাইডে না হয় বাম সাইডে এভাবে থাকবে এইখানে সেফটি বিন দিয়ে এই যে ছিদ্রটা রাখছিলাম এই ছিদ্র দিয়ে ফিতাটা আমরা সুন্দরভাবে ঢুকাবো ঠিক আছে তো আপনারা চাইলে এই ফিতাটা মাঝখানেও রাখতে পারেন বা সাইটেও রাখতে পারেন এটা ফিতা দেখেন সাইটে আছে আমার এক সাইটে তো যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিওগুলি সবার আগে দেখার জন্য